তরুণ। বেতার ম্যাগাজিন শ্রোতা বন্ধুরা, ভাদ্রের এই সময়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের প্রতিদিনের সজীব আয়োজন উত্তরণ অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, বাংলার প্রকৃতিতে এখন স্নিগ্ধ শরৎ, নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, খালে বিলে শাপলা শালুকের মন মাতানো সমারোহ। শ্রাবণ পেরিয়ে স্নিগ্ধ শরতের দিনে তরুণদের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করেছে নতুন এক যুগে, যে যুগ সমতার, যে যুগ ন্যায় ও কল্যাণের। তরুণরাই নির্মাণ করবে সোনার বাংলাদেশ। উত্তরণপ্রিয় বন্ধুরা, ভ্রমণে যেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর ভ্রমণের কথা উঠলেই প্রথমে চলে আসে রেলগাড়ির প্রসঙ্গ। রেলগাড়ি বা ট্রেন যে নামেই ডাকা হোক না কেন, পৃথিবীর দেশে দেশে সবচেয়ে জনপ্রিয় বাহন হল রেলগাড়ি। রেলগাড়িতে ভ্রমণ যেমন নিরাপদ, তেমনি আরামদায়ক। বিশ্ববিচিত্রা পর্বে আজ জানাব পৃথিবীর সবচেয়ে ছোট রেলগাড়ি ও রেলপথের কথা। পৃথিবীর সবথেকে ছোট রেলপথ হল লস অ্যাঞ্জেলস ফ্লাইট রেলওয়ে। এই রেলপথে চলে মাত্র দুটি বগিওয়ালা, বিশ্বের সবথেকে ছোট রেলগাড়ি। যাত্রা করার পর মাত্র এক মিনিটেই গন্তব্যে পৌঁছে যায় গাড়ি। বেশ অবাক করার বিষয় হলেও এটিই সত্য। সম্প্রতি অ্যাঞ্জেলস ফ্লাইট শিরোনামে জিও নিউজের এক প্রতিবেদনে এই রেলপথ ও রেলগাড়ির কথা তুলে ধরা হয়েছে। লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই রেলগাড়ি চালানো হয়, এতে মাত্র দুটি বগি থাকে, তাই এই গাড়ির কর্মীর সংখ্যাও খুব কম। রেলগাড়িটি হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিটকে লস অ্যাঞ্জেলসের তৃতীয় রাস্তার টানেলের সঙ্গে সংযুক্ত করে। 1901 থেকে 1969 সাল পর্যন্ত এক টানা সচল ছিল এই রেলপথ। 1901 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেবল এডিএই রেল চলাচল চালু করে। রেলগাড়িটি 33 ডিগ্রি ঢালে উঠতে পারে। এই রেলগাড়িকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। এই রেলপথ চালু হওয়ার পর প্রথম 50 বছরে 10 কোটিরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গেছে। অ্যাঞ্জেলস ফ্লাইট গাড়িটি যখন অলিভ স্ট্রিট স্টেশনে পৌঁছায়, তখন সেখান থেকে একটি ঢালু জায়গায় গাড়িটিকে টানা হয়। কিন্তু যখন গাড়িটি নেমে যায়, তখন কোচগুলো কেবল মাধ্যাকর্ষণের উপরেই নির্ভর করে এবং সেই নির্ভর করেই এগিয়ে যায়। বিশ্বের সবচেয়ে ছোট্ট রেল চলাচলটি বেশ কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছিল। 2001 সালে একটি বড় দুর্ঘটনা ঘটে, এরপর 2010 সাল পর্যন্ত বন্ধ ছিল। 2013 সালে একটি বগি লাইনচ্যুত হয়, এরপর আবার 2017 সাল পর্যন্ত এটি বন্ধ রাখা হয়, পরে পুনরায় চালু করা হয়। এখন শুধু শহরটিতে আসা পর্যটকদের জন্যই চালানো হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। প্রিয় বন্ধুরা, রাস্তা দিয়ে চলাচলের সময় অথবা বড় বড় গাছের কোনো ঘন বাগানে প্রবেশ করলে দেখা যায় লম্বা লম্বা গাছগুলোর গোড়া থেকে 8 থেকে 10 ফুট পর্যন্ত সাদা রঙের প্রলেপ দেয়া। কেন দেয়া হয় সাদা প্রলেপ বলুন তো? প্রিয় বন্ধুরা, বিশ্ববিচিত্রা পর্বে এবারে জানাব গাছের গায়ে কেন সাদা রঙের প্রলেপ দেওয়া হয়, সেই প্রসঙ্গেই। গাছের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে, তবে প্রধান কারণ হল গাছগুলোর সুরক্ষা।
যখন কোনো গাছ সূর্যের আলোকরশ্মির অতিরিক্ত তাপের মধ্যে থাকে তখন অনেক সময় গাছের বাকল খসে পড়ে। সূর্যের অতিরিক্ত তাপদাহের ফলে গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্ত হয়। একে বলা হয় সানস্কাল্ড। গাছের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়ার ফলে গাছের বাকল খসে পড়া কিংবা গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে গাছ রক্ষা পায়। সাদা রং সবচেয়ে কম মাত্রায় আলোকরশ্মি শোষণ করে, ফলে গাছের গায়ে সাদা রঙের প্রলেপ থাকলে সূর্যরশ্মি শোষিত না হয়ে প্রতিফলিত হয়ে যায়। এতে অত্যাধিক তাপমাত্রাজনিত ক্ষয়ক্ষতি থেকেও গাছ রক্ষা পায়। গাছের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়ার সময় হর হামেশাই রঙের সাথে চুন ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র সাদা বর্ণের কারণেই গাছের গায়ে চুন ব্যবহৃত হয় না। চুনের রয়েছে অনেক উপকারী গুণ। উইপোকা গাছের গায়ে এবং বাকলের নিচে বাসা বাঁধে, যা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। গাছের গায়ে চুন ব্যবহারের ফলে গাছে এ ধরনের ক্ষতিকর পোকামাকড় বাসা বাঁধতে পারে না, কারণ চুন পোকামাকড়ের কোষকে শুষ্ক করে তোলে এবং নিঃশ্বাসে বাধার সৃষ্টি করে। ফলে গাছের গায়ে চুনকাম করলে পোকামাকড় বাসা বাঁধতে পারে না। আবার সাদা রঙের প্রলেপ গাছকে বিভিন্ন রোগবালাই থেকেও সুরক্ষা প্রদান করে। রাস্তার দুই ধারের গাছের গায়ে সাদা রং করে দেয়া হয় মূলত রাতের বেলা গাড়ি চালকদের সুবিধার জন্য। যে সকল রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা থাকে না, সেসব রাস্তার দুই ধারে গাছের গায়ে সাদা রং করার ফলে গাড়ি চালনায় সুবিধে হয়। সাদা রং সবচেয়ে বেশি আলো প্রতিফলনে সক্ষম, ফলে গাড়ির হেডলাইটের আলো গাছের গায়ের সাদা রঙের উপর পড়লে তার প্রায় পুরোটাই প্রতিফলিত হয়, ফলে চালকদের জন্য রাস্তার সীমানা অনুমান করে গাড়ি চালাতে সুবিধা হয়। তুমি বন্ধুরা, বিশ্বে অতি সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার সংকলন দিয়ে আমাদের সাজানো বিশ্ববিজিটটা, আর সেটাই শুনছিলাম। লিখেছেন নিভা ফ্রুজ। আর বন্ধুরা, যাবো এবারে আমরা সেই চলতি বিশ্ব পর্বেই। রাশিয়ার কুরুস্ক অঞ্চলে বেশ অগ্রগতি লাভ করেছে ইউক্রেনীয় বাহিনী। এবার অঞ্চলটিতে তৃতীয় আরেকটি সেতু উড়িয়ে দিয়েছে তারা। একই সঙ্গে তারা দাবি করেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বাফার জোন প্রতিষ্ঠা এখন সামগ্রিকভাবে আমাদের আত্মরক্ষামূলক অপারেশনের প্রাথমিক কাজ। আমরা চাই যতটা সম্ভব রাশিয়ার আক্রমণকে সম্ভাবনাকে ঠেকিয়ে দিয়ে সর্বোচ্চ পরিমাণে পাল্টা আক্রমণ পরিচালনা করতে, যাতে করে আগ্রাসী দেশটির কুরস্ক অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা যায়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত 2022 সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দু সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে। নারী বিদ্বেষকে সন্ত্রাসবাদের আওতাভুক্ত করবে যুক্তরাজ্য। প্রথমবারের মতো চরম নারী বিদ্বেষকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কুপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে নারী বিদ্বেষ ছড়ানোর বিষয়টি। খবর দ্য গার্ডিয়ানের। এমনকি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নারী বিদ্বেষ দেখা গেলে তাদের সরকারের সন্ত্রাসবিরোধী প্রোগ্রামে পাঠানোর জন্য শিক্ষকদের বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার বিধানও এই আইনে রাখা হবে। যেসব শিক্ষার্থীকে এই প্রোগ্রামে পাঠানো হবে তাদের মধ্যে উগ্রবাদের কোনো লক্ষণ রয়েছে কি না তা খুঁজে বের করবে স্থানীয় পুলিশ। তাদের কাজ হবে উগ্রবাদের প্রভাব থেকে এসব শিক্ষার্থীকে দূরে রাখা। গত মাসে যুক্তরাজ্যের পুলিশ প্রধানদের কাউন্সিল নারী ও কিশোরীদের ওপর সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নারী বিদ্বেষকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আরও এক জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে আসছিলেন কমলা হ্যারিস। এবার আরও একটি জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ জরিপটি পরিচালনা করছেন মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ পরিচালনাকারী সংস্থা এপস। জরিপ অনুসারে বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অন্তত 4 পয়েন্ট এগিয়ে আছেন। জরিপে অংশগ্রহণকারীদের 49% সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 45% সমর্থন। চলতি বিশ্বের খবরাখবর আজ এ পর্যন্তই। শুনছিলাম চলতি বিশ্ব, আর এই পর্ব লিখেছেন ইভা আফরোজ, পড়ে শোনালেন শাহিদা সুলতানা লুনা এবং শবনম কলি অ্যানি। ইভান দ্য টেরিবল একটি সোভিয়েত চলচ্চিত্র। এটি মহাকাব্যিক ও ঐতিহাসিক একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন সার্গেই এজেনস্টাইন। ছবিটি মুক্তি লাভ করে 1945 সালে। চলচ্চিত্রের প্রধান চরিত্র ইভান, তাঁর মা ও প্রেমিকাকে হত্যা করা হয়। পরে ইভান মস্কোর গ্র্যান্ড প্রিন্স হিসেবে সিংহাসনে আরোহণ করেন। এই হল ইভান দ্য ট্রেডিবল চলচ্চিত্রের মূল গল্প। প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্লাসিক সিনেমা পর্বে সার্গেই এজেনস্টাইন পরিচালিত ইভান দ্য ট্রেডিবল চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মুকাম্মেল। আজ আমি যে ছবিটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে রুশ বিখ্যাত চলচ্চিত্রকার সার্গেই এজেনস্টাইনের একটি বহুল আলোচিত ছবি আইভান দ্য টেরিবল। ছবিটি আসলে দুটি পর্বে, পার্ট ওয়ান পার্ট টু এভাবে পরিচিত, আইভান দ্য টেরিবল পার্ট ওয়ান, আইভান দ্য টেরিবল পার্ট টু। দুটি ছবি 1944-45 সালে নির্মাণ করেন। তো এজেনস্টাইন খুবই ব্যতিক্রমী একজন চলচ্চিত্রকার ছিলেন। বলতে পারেন যে আধুনিক চলচ্চিত্রের ভাষাই প্রায় ওর হাত দিয়ে তৈরি হয়েছে। এজেনস্টাইনের প্রতিটা ছবি শুধু একটা কাহিনী বলে না, প্রতিটা ছবি চলচ্চিত্রের ভাষা এবং নন্দনতত্ত্বকে অনেকখানি এগিয়ে দিয়ে গেছে, চলচ্চিত্রের ব্যাকরণকে অনেকখানি এগিয়ে দিয়ে গেছে। সেই জন্যে এজেনস্টাইনের প্রতিটা সৃষ্টি এক একটা কী বলে মনোমুগ্ধকর ব্যাপার এবং একটা ঐতিহাসিক ঘটনা। ওর স্ট্রাইক, ব্যাটেলশিপ পতেমকিন, অক্টোবর, আলেকজান্ডার নেভস্কি এবং অবশ্যই আইভান দ্য টেরিবল, এইরকম সব ব্যতিক্রমী সব সৃষ্টি যা বিশ্ব চলচ্চিত্রেরই একটা অমর সম্পদ হয়ে রয়েছে। আইভান দ্য টেরিবলের কাহিনী হচ্ছে সেই মধ্যযুগে এক অত্যাচারী রুশ জার ছিলেন, তার নাম আইভান। তিনি খুব অত্যাচারী ছিলেন বলে তার নামই হয়ে গিয়েছিল আইভান দ্য টেরিবল। উনি ওনার যাকেই উনি সামান্যতম ওনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করতেন তাকেই মেরে ফেলতেন এবং খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলতেন। তো এই হচ্ছে কাহিনী, সেটাকেই উনি এই 40 দশকে নির্মাণ করলেন। ছবিটির কারিগরি দিক অসাধারণ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সে সময় উনি করেছেন এবং এডওয়ার্ড টিসে যিনি আইনস্টাইনের অনেক ছবির ক্যামেরাম্যান, এই ছবিতে এই ক্যামেরার কাজ খুবই খুবই অনবদ্য। তখনকার সীমিত প্রযুক্তিতে যেভাবে ওনারা কাজ করেছেন তা আজও বিস্মিত বিস্ময়কর। আরেকটা হচ্ছে যে ছবিটি সাদা কালো হলেও একটা দৃশ্যে উনি নিরীক্ষামূলকভাবে রঙের ব্যবহার করেছিলেন। তো এজেনস্টাইন রঙের কাজ করছেন এটাও তো দেখার আগ্রহের ব্যাপার। এবং একটা ব্যাংকোয়েট দৃশ্য আছে, সেখানটা নাচের দৃশ্য আছে, এটা রঙে তোলা এবং অসাধারণ সুন্দরভাবে তোলা। এবং রঙকে উনি তখনই কিন্তু সৃজনশীলভাবে ব্যবহার করেছেন। ওই যে আইভানের যে রাজপ্রাসাদের যে পরিবেষ, সবসময় একটা আতঙ্ক, ষড়যন্ত্র, কে কাকে মেরে ফেলবে, তো ওইখানে যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্যে উনি ওই লাল রঙের মধ্যে গাঢ় নীল রঙের সব ছোপের পোশাক আশাক সেট এইভাবে তিনি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। ছবিতে অসাধারণ অভিনয় ভালো করেছেন আইভান চরিত্রটা। ওই চরিত্রটা অভিনয় করা সহজ ছিল না, ওইটা আনাতোলি চেরকাসভ, সে সময় একজন বিখ্যাত অভিনেতা, অসামান্য অভিনয় করেছেন। ছবিটার আবহ সঙ্গীতও খুব ভালো, চেরকাস প্রোকফিয়েভ, তখনকার দিনের বিখ্যাত রুশ সঙ্গীত কম্পোজার, ধ্রুপদ সঙ্গীত কম্পোজার, তিনি এই ছবিটির আবহ সঙ্গীত করেন এবং ছবির দৃশ্যগত মেজাজের সঙ্গে আবহ সঙ্গীত সাউন্ড ট্র্যাকটি খুব চমৎকারভাবে গেছে। তো
এই ছবিটি তখন স্ট্যালিনের আমল, স্ট্যালিন পুরস্কার পায়। পরে আবার স্ট্যালিনই এই ছবিটাকে নিষিদ্ধ করে। আইভান যেভাবে তার প্রতিদ্বন্দ্বীদের খোঁজখবর রাখার জন্যে গোপন পুলিশ, নানা রকম গোয়েন্দা নেটওয়ার্ক সারা দেশে সরিয়ে রেখেছিল, স্ট্যালিনও প্রায় তাই করেছেন করতেন। এবং স্ট্যালিন লেনিনের সময় যে 39 জন সোভিয়েট কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, তাদের মধ্যে 33 জনকেই হয় মেরে ফেলেছিলেন বা সাইবেরিয়ায় নির্বাসনে পাঠিয়েছিলেন। তো একটা প্রতিতুলনা হয়তো টানাই যায়, সেটা হয়তো স্ট্যালিনের নজরে পড়েছিল। পরে ছবিটা নিষিদ্ধ করা হয় সোভিয়েত ইউনিয়নে। শুধু আইভান দ্য টেরিবলই নিষিদ্ধ হন না, মানে আইজেনস্টাইনেরও আর রাশিয়ার ছবি করা সম্ভব হয়নি যতদিন স্ট্যালিন জীবিত ছিলেন। উনি হলিউডে যান, আমেরিকায় ছবি করার চেষ্টা করেন, কিন্তু হলিউডের টাকা না পাইয়ের হিসাবের সঙ্গে উনি ঠিক নিজেকে মেলাতে পারেননি, ফলে সেই জীবনটা ওনার বেশ কষ্টেই যায়। না সমাজতন্ত্র না ধনতন্ত্র কোথাও উনি আর ছবি বানাতে পারছিলেন না। এটা বিশ্ব চলচ্চিত্রের খুব বড় ক্ষতি হয়ে গেল। স্ট্যালিনের মৃত্যুর পরে যখন ক্রুশ্চেভ ক্ষমতায় এলেন, তখন আবার ছবিটি 1958 সালে মুক্তি পায় এবং বিরাট সমাদর মুক্তি পায়, অসম্ভব সম্মান এবং মর্যাদা পায় ছবিটি। এখনও বিশ্ব চলচ্চিত্রের ধ্রুপদী ছবি হিসেবে এটা বিবেচিত হয়। কিন্তু তার এই ছবির সাফল্য দুঃখজনকভাবে আইজেনস্টাইন আর দেখে যেতে পারেনি, ততদিনে তিনি মারা গেছেন। প্রিয় শ্রোতা, শুনছিলেন ক্লাসিক সিনেমা সৈয়দ মুজতবা আলী। এই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে মনের পর্দায় ভেসে ওঠে অত্যন্ত কুশলী এক রম্য লেখকের সাদা সিধে অবয়ব। সৈয়দ মুজতবা আলী নানান ধরনের সাহিত্য রচনা করলেও তার রস রচনা অনন্যতায় উজ্জ্বল। আশ্চর্য এক বাচন ভঙ্গিতে তিনি অতি সাধারণ কোনো ঘটনাকে অসাধারণ করে তুলতে পারেন অনায়াসে। প্রিয় শ্রোতা, গ্রন্থ থেকে পাঠ পর্বে আজ উপস্থাপন করছি সৈয়দ মুজতবা আলীর ধূপছায়া গ্রন্থের রম্য রচনা দেশ ভ্রমণের অংশবিশেষ। ছেলেবেলায় মাস্টার মশাই গরু সম্বন্ধে রচনা লিখতে হুকুম দিতেন, এখনো মনে পড়ছে। তালুর ব্রহ্মরন্ধ্র দিয়া ধোঁয়া বেরিয়ে যেত, কিন্তু কিছুতেই ভেবে পেতুম না গরু সম্বন্ধে লিখব কি। শেষটাই মনে হতো আমি একটা আস্ত গরু, না হলে গরু সম্বন্ধে কিছুই লিখতে পারছি না কেন। যে গরু স্কুল আসতে যেতে নিত্যি নিত্যি দেখতে পাই, সে কথা একদিন এক বন্ধুকে বলতে সে বাঁকা হাসি হেসে বলেছিল, আত্মজীবনী লেখা তো কঠিন নয়। শেষটায় অনেক ভেবে চিনতে লিখলুম, গরুর চারখানা পা, দুটো শিং আর একটা ন্যাজ আছে। গুরুমশাই তারই উপর চোখ বুলিয়ে দিতেন, পেটের অসুখ থাকলে দিতেন 6 নম্বর, মর্জি ভালো থাকলে দিতেন 8। আমি খুশি হয়ে ভাবতুম এই গরুর ন্যাজ ধরে পরীক্ষা বৈতরণী ঠিক ঠিক পেরিয়ে যাব। কিন্তু মাঝে মাঝে ভাবতুম দুটো শিং বলার অর্থ হয় কারণ গন্ডারের, নাকি একটা শিং চার পা বলাও অবান্তর নয়, কারণ চার না হয়ে গরুর দুপাও হতে পারত, কিন্তু একটা ন্যাজ বলার তো কোনো মানে হয় না। আজ পর্যন্ত তো কোনো জানোয়ারের দুটো ন্যাজের কথা শুনিনি। জরাজীর্ণতা যখন আমাদের পীড়িত করে, তখন আমরা একটুখানি আশার বাণী শোনার জন্য কান পাতি ভবিষ্যতের বাণী। পুরনো ও জরাজীর্ণরা যখন প্রায় নিঃশেষিত, তখন আমাদের জয়গান শোনায় তরুণের দল। চারদিক যখন ঘোর অমানিসায় ঢাকা, তখন আলোর ঝলকানি নিয়ে হাজির হয় তারুণ্য। তরুণেরাই দেশ ও জাতিকে শোনাতে পারে দিন বদলের গান, তরুণেরাই দিতে পারে নতুন পথের দিশা। প্রিয় শ্রোতা, তারুণ্যের জয়গান পর্বে এবারে শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য উপস্থাপনায় আরিফিন মাসুদ। ¶¶
মুক্তির এ দর্শন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের দাবিকে ঘিরে আত্মাহুতি দিয়েছে বহু সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ, আহত হয়েছে অনেকে। বিনম্র শ্রদ্ধা সেই সকল শহীদদের প্রতি, আর দ্রুত সুস্থতা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সকলের। ছাত্র জনতার আত্মবলিদানের রক্তস্রোত থেকে উঠে আসা গণঅভ্যুত্থান ২৪-এর মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন দেশ বিনির্মাণে কি হবে রূপরেখা, কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা, জনমনে ঘুরপাক খাওয়া এমন নানা প্রশ্নের উত্তর জানতে আর জানাতে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গান, সঙ্গে থাকব আরিফিন মাসুদ। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানব সেই সব কথা। আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। প্রথমেই জানব তার কাছ থেকে কেমন হবে আগামীর নতুন বাংলাদেশ। এখন এসেছে হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সময়। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা ছাত্র জনতার মধ্যে একটা মেলবন্ধন, যে আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার মধ্যে যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছি, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, সকল ধর্মবর্ণের মানুষের মধ্যে আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, জাতীয় এক ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা চাচ্ছি বাংলাদেশে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক। কথাই কথাই কেউ যেন বলতে না পারে বাংলা ছাট, এটা কারো বাপদাদার সম্পত্তি নয়, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ স্বাধীনতার ৫৪ বছর পরে এদেশে সকল ধর্মমতের মানুষ একসাথে বসবাস করবে। কেউ কাউকে কোনো দল হওয়ার কারণে, কোনো দলের হওয়ার কারণে, কোনো মতের হওয়ার কারণে, কোনো ধর্মের হওয়ার কারণে, কোনো বর্ণের হওয়ার কারণে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবে না, আইনি সেবা থেকে বঞ্চিত করতে পারবে না, বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হবে না। সব কিছুর একটা সংস্কার চাই আমরা, এবং এই ছাত্র জনতার হাত ধরেই বিশ্বে এরকম অভ্যুত্থান, এরকম গণবিদ্রোহ আর কোথাও ঘটে নাই। এটাই বিশ্বের ইতিহাসে প্রথম যে জনগণ গণবিদ্রোহ করে একটা ফ্যাসিবাদী শাসনকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং তারা সেই স্টেকটা এখনো ধরে রেখেছে। তারুণ্যের শক্তি পারে সকল বৈষম্যের বাধা ভেঙে দিয়ে সাম্য আর সহ অবস্থান তৈরি করতে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের মৌলিক অধিকার সহ ন্যায়সঙ্গত যৌক্তিক প্রতিটি অধিকার নিশ্চিত করতে প্রয়োজন রাষ্ট্রযন্ত্রের সংস্কার। সংস্কারের এই অভিযাত্রার আরও একজন কারিগর নাজমুল হাসান বলছিলেন প্রত্যাশিত বাংলাদেশের রূপরেখার কথা। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও তার নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে, এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সাথে চ্যালেঞ্জিং হয়ে থাকতে পারবে, কাজ করতে পারবে, এবং এমন একটা আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে বিচারকরা একটা কোনো অবিচার করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়েছে যে কোটার যুক্তি সংস্কারের কাছাকাছি এর চেয়ে পুরো বাংলাদেশের একটা যুক্তি সংস্কার হওয়া উচিত। সেই জন্য আমরা তরুণরা জেগে উঠেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। ছাত্র এবং নাগরিকদের একটা অভ্যুত্থান হয়েছিল, সেই ডাকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে ইস্যু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। এইরকম একটা জনসম্পৃক্ত ইস্যু হয়েছে, আমার তখনই মনে হচ্ছে আসলে এই যে কোটার যুক্তি সংস্কারের পাশাপাশি পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করতে চাই, নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে চাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গণরমে যে গেস্ট রুম নির্যাতন করা হচ্ছে তার প্রতিকার করতে হবে, পাশাপাশি একটা শিক্ষার্থী যেন তার ন্যূনতম মর্যাদা নিয়ে শিক্ষার পরিবেশের সাথে খাপ খেয়ে হলে থাকতে পারে। বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের প্রতি দেশের মানুষের যে অগাধ আস্থা, সেই আস্থার শেকড় বাংলার উর্বর মাটির খুব গভীরে বিশ্বস্ততার সঙ্গেই পৌঁছে দিতে চান তরুণরা, এমনটাই বলছিলেন আব্দুল হান্নান মাসুদ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে আমরা মূলত ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, সেটা এখন জনতার আন্দোলনের রূপ নিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা গণমানুষ ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বকে বিশ্বাস করে রাস্তায় নেমে এসেছে। তারা মনে করেছে যে এই ছাত্রদের দ্বারাই সম্ভব, এই শিক্ষার্থীদের দ্বারাই সম্ভব, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের দ্বারাই সম্ভব এইরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা, এবং হচ্ছে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে। যখন আমরা
রাস্তায় নেমেছি বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আর এই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি উদাহরণটা আনতে যাব যে কোনো চাকরির ক্ষেত্রে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, এরপর হচ্ছে কোন দল করে, ক্ষমতাসীন দল হলে চাকরি পাবে, বিরোধী দল হলে পাবে না, কোন মতের, মুসলিম হলে পাবে, হিন্দু হলে পাবে না, হিন্দু হলে পাবে, মুসলিম হলে পাবে না। এই যে একটা বিরাট বৈষম্য দেশে তৈরি করা হয়েছে, আমরা এর থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাংলাদেশ। কেবল বৈষম্য দূর করাই নয়, একই সঙ্গে অপরাজনীতি আর দুর্নীতি নির্মূলে তরুণ প্রজন্ম নিশ্চিত করতে চায় জবাবদিহিতা। এ কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান বলছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা ও ঐক্যমতের প্রয়োজনীয়তার কথা। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই নিজেদের মধ্যে আমরা যদি সেই সততা আনতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন মনে করেন বিশ্বাস করে এমন নেতৃত্ব আসুক যেন পড়তে পড়তে দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, কেউ যেন আর কোনো এরকম একটা ফেসিস, আর কেউ যেন এরকম দৈত্য দানব না হতে পারে। আমরা বলতে চাই সংবিধানে কিছু সংস্কার করা উচিত এমন জায়গায়, যেমন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে সব কিছু তার হাতে, তো একটা গভর্নমেন্টের যদি প্রধানমন্ত্রী এরকম হয় সে তো দৈত্য দানব হয়ে যাবে। আমরা চাই প্রধানমন্ত্রী জবাব দিতে থাকবে, সংস্কার করতে হবে সংবিধানের বিভিন্ন বিষয়তে। একই সাথে যে বাংলাদেশ থেকে যারা কানাডাতে বেগমপাড়া বানাইছে, এইরকম চিন্তাভাবনা যে করতে না পারে যে তুমি অন্যায় যেই পর্যায়ে কেউ অন্যায় করুক না তাকে শাস্তির মুখোমুখি করতে হবে, এরকম একটা বাংলাদেশ যদি আমরা তৈরি করতে পারি প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পড়তে পড়তে যে দুর্নীতি আছে, প্রথম আমাদের কাজ হচ্ছে যে এই গত 16 বছর যারা কয়েক লক্ষ কোটি টাকা বাইরে পাচার করছে তাদের সেই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা, একই সাথে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা শুধু পালালেই হবে না, তাদেরকে হত্যার বিচার করতে হবে। এই কারণে যে আগামীতে যেন কোনো এক রাগ বল জন্ম নেয়, আমি ক্ষমতায় প্রধানমন্ত্রী হলাম, এমপি হলাম, যেই মন্ত্রী হই না কেন আমার যেন মনে হয় আমি একটা কাজ করলে সরকারের একটা টাকা লুট করলে আমার জবাব দিতে দিতে হবে, এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই। এসব কিছুর বাস্তবায়নে দরকার গণতন্ত্রের চর্চা, যার প্রথম এবং প্রধান শর্ত মত প্রকাশের স্বাধীনতা আর মানুষের ভোটাধিকার। এমনটাই বলছিলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নির্বাচনের মাধ্যমে এদেশের জনতা, এদেশের মানুষ যাকে চাই সে ক্ষমতায় আসবে, এরকম একটা আমরা রূপরেখা তৈরি করতে চাচ্ছি যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এটাই চাচ্ছি। নির্বাচনী প্রক্রিয়া কেবল ব্যক্তি বা দল বদলের সমাধান নয়, সমাধান হতে হবে মৌলিক প্রাতিষ্ঠানে, তারুণ্যের শক্তির প্রতি এ নির্ভরতা গোটা জাতির। তাই তো তরুণদের ওপর ভরসা রেখে অপলক চেয়ে আছে আগামীর নতুন বাংলাদেশ। শুনছিলেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য তারুণ্যের জয়গান। এর সাথে বিদায় নেব আজকের আয়োজন থেকে, জানিয়ে দেব আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সিরাজুল আলম, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। শুভরাত্রি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার, বাংলা